आज के वीडियो में पंचम श्रेणी गणित सजेशन दिया होच्छे बोये शेषे दिके इखाने पाता रहेछे ए जे पाताटा आछे अंक बोय खुले नेबेन आपनारा अंक बोयेर शेषे दिके देखबेन ए पाताटा ए पातार मध्य थेके जे प्रश्न आसबे दाग दिए दिच्छि एगुलो अवश्यई ए प्रश्नटा देय परीक्षा शून्य स्थान हिसाबे एवं परिधि काके बोले एछाड़ा अन्य प्रश्नगुलो साधारणत आसे ना এবার আসি এর আগের একটা পৃষ্ঠায় এখানে দিয়েছে ওপরে দিয়ে দিয়েছে যে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার আর বাহুভেদে তিন প্রকার সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ তার আগের পেজে এই পৃষ্ঠা আছে এইখানে যেগুলো আসতে পারে সেটা হচ্ছে এইটা এইটা এই তিনটে পরীক্ষা সাধারণত দেয় এবং এক একটা এবার আসছি আগের পেজে এইখানে এই লাস্ট যে লাইনটা আছে খুব ইম্পর্টেন্ট এই যে লাইনটা এটা ভালো করে দেখবেন এখান দিয়ে এই লাইনটা পরীক্ষায় শূন্য স্থান দেয় যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি এর আগের পেজে এই যে পৃষ্ঠা আছে এখান থেকে কিছু অঙ্ক পরীক্ষায় যেগুলো আছে সেটা আমি দাগ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই দুটো অঙ্কের মধ্যে একটা পরীক্ষায় দিতে পারে এবার আসবো আগের পেজ এখান থেকে যে অঙ্কগুলো আসে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম হচ্ছে এই অঙ্কটা আসে আর এই অঙ্কটা দেয় এই অঙ্কটা দেয় এবং লাস্ট অঙ্কটা ছয়টা দেয় পরীক্ষায় এই পেজে অঙ্কগুলো আসবে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এটা দেয় এইটা দেয় এর আগের পেজের অঙ্ক এখান থেকে যে ডজনের অঙ্কটা আছে এটা পরীক্ষা খুব দেয় এই অঙ্কটা এটা একটু অবশ্যই স্টুডেন্টদের করিয়ে দেবেন এখান থেকে যে কোনো শূন্য স্থান দিতে পারে এগুলো সবকটাই পরীক্ষা দিতে পারে এখান থেকেও পুরোটাই করতে হবে আমি আগে ভিডিও সব উত্তরগুলো করে দিয়েছিলাম আছে খালি 26 নম্বর বলে দিচ্ছি কোনগুলো আসতে পারে এই অঙ্কটা দেয় এখান থেকে আগে এই দুটো দিয়ে দেবে সমকোণ 90 ডিগ্রি সরলকোণ 180 ডিগ্রি এবার এ কাকে বলে সুকোণ স্থলকোণ কাকে বলে এবং কোণটা কী কোণ এগুলো পরীক্ষায় দিতে পারে এবার আসবো আগের পাতা এখান থেকে রশ্মি এবং সরলরেখা যে পার্থক্যটা পরীক্ষায় খুব দেয় সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই আর রশ্মির কী আছে একটা প্রান্তবিন্দু আছে এটা পরীক্ষায় পার্থক্য দিতে পারে এখানে শর্ট কোশ্চেন আসতে পারে এখানে একটা লাইন আছে সেটা হচ্ছে সমরেখা বিন্দু কাকে বলে তিন বা তিনের বেশি বিন্দু একই সরলরেখা আছে তাই বলে সমরেখা বিন্দু এটা পরীক্ষায় দেয় সমরেখা বিন্দু কাকে বলে এখান থেকে পরীক্ষায় দেবেই প্রশ্ন এইটা আর এটা এই দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা দেয় পরীক্ষায় কোনটা ছোট কোনটা বড় ওকে এখান থেকে এই অঙ্কটা বেশি দেয় এই অঙ্কটা এখান থেকে ও লাস্ট দুটো অঙ্ক দিতে পারে একটা পরীক্ষায় এখান থেকে প্রথম দুটোর মধ্যে একটা পরীক্ষা দেয় বিশেষ করে সেকেন্ড যে অঙ্কটা আছে এই অঙ্কটা পরীক্ষা দিতে পারে সরল করে আসতে পারে পরীক্ষায় এটা এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে যে অঙ্কটা পরীক্ষা আসে এইটা দেয় পরীক্ষা খুব এখান থেকে দেয় এই অঙ্কটা
এই অঙ্কটা একটা বিয়োগ পরীক্ষা আসতে পারে, সিম্পল বিয়োগ দেবে পরীক্ষায়। এই অঙ্কটা কোথাও কোথাও আমি দেখেছি, তিন চার জায়গায় দেখেছি এসছে এগুলো। এবার যোগ, যোগের মধ্যে একটা দিতে পারে পরীক্ষায়, বেশিরভাগ তিন সংখ্যার যোগ দিতে পারে, এই তিনখানা সংখ্যা ডিজিট। আর এগুলো তো দুটো করে দেওয়ার, সেগুলো দেবে না পরীক্ষায়, দিতে পারে এখানে গয়েরটা এবং উমরটা। এটা এক নম্বর বা দু নম্বর প্রশ্ন আসবে যে মিশ্র ভাষা পরিণত করে ভাগ করে করে এর মধ্যে বেশিরভাগ এই পেশা দিতে গেলে দিতে পারে। এখান থেকে ভগ্নাংশে যোগ বিয়োগের মাধ্যমে করতে হবে, এটা পরীক্ষায় দেয় যে কোনো একটা। এখান থেকে রাজ পরের পাতা না আগের পাতা সরি, এখান থেকে দিতে পারে একটা, বেশিরভাগ রঙের অঙ্ক দিতে পারে। আর এইটা আগের পাতা, এইখানে বিয়োগগুলো প্র্যাকটিস করাতে হবে এবং বিয়োগের মধ্যে দিতে পারে। ছোট বড় সাজাই, এই দুটো লঘুসাগে পরিণত করি, এখানে পরীক্ষায় এই দুই আর তিন দিতে পারে পরীক্ষায়। এবং এই অঙ্কটা, এগুলোর মধ্যে পরীক্ষা আসতে পারে। এগুলোর প্র্যাকটিস করলে দেখা যাবে ছাত্ররা পরীক্ষায় অনেক অঙ্কই কমন পাচ্ছে।